মুখ্যমন্ত্রীর দৃষ্টি নপড়া এজন দুর্নীতিগ্রস্ত ঠিকাদার। মহিলা আর শিশু কল্যাণ বিভাগ আর অনুসূচিত জাতি কল্যাণ সঞ্চালকালয়ত উঠি রজা বহি রজা ঠিকাদার নুপুর সাহা। বিভাগ দুটার অধীনত যে আসনেরই ঠিকার নিবিদা হয় সেই ঠিকা লাভ করে এইগরাকী বিতর্কিত ঠিকাদার নুপুর সাহাই। খাই পেট নভরা ঠিকাদার নুপুর সাহাই অনুসূচিত জাতির দুখিয়া লোকর বাবে সামগ্রী বিতরণের 140 কোটি টকিয়া আসনিত কেলেঙ্কারি সংঘটিত করেছে ঠিকাদার নুপুর সাহাই। 140 কোটি টাকা অনুসূচিত জাতি রাইজর টাকা খোৱাৰ পাছতো আজিলেকে মুখ্যমন্ত্রী তেওঁলোকর এই ব্যবস্থাটোৰ ওপৰত কোনো ধৰণৰ হস্তক্ষেপ কৰা দেখা পোৱা নগল। পূৰ্বৰ সমাজ কল্যাণ বিভাগত সঞ্চালক বিভাস মুদীৰ সময়তো কোটি টকীয়া আঁচনির নামতো ব্যাপক কেলেঙ্কারি সংঘটিত করার অভিযোগ উত্থাপিত হয়েছিল। গর্ভবতী মহিলা আর শিশুর পুষ্টিকর আহারের নামত সংঘটিত করেছিল কেলেঙ্কারি। 2023-24 বর্ষর পরিপূরক পুষ্টি কোটি টকীয়া আঁচনির নামতো কেলেঙ্কারি সংঘটিত করার অভিযোগ। দেশের নতুন প্রজন্মক সুস্থ সবল করার স্বার্থত আর দুখিয়া দরিদ্র পরিয়ালর গর্ভবতী মহিলায় যাতে সরকারের আসনির জড়িয়ে পুষ্টিকর আহার খাবলে পায় তার বাবে এই আসনি সমূহ রূপায়ণ করে আসছিল। কিন্তু দুখিয়ার বাবে রূপায়ণ করা আসনিতেই কেলেঙ্কারি বিশাল সম্পত্তি গড়িছে এইগারী নুপুর সাহাই। বিঘায় বিঘায় কৃষিভূমি ক্রয় করেছে নুপুর সাহাই, সংস্থাপিত করেছে বাংলাদেশী মূলর মুসলমানক। এই অভিযোগ এইজন স্থানীয় লোকর। দামাহাটর বাসিন্দা নুপুর সাহাই আমার ভূতীয় অঞ্চলত মাটি ক্রয় করে যে অর্থনৈতিক সন্ত্রাস চলাই আছে সে আমার এত অঞ্চল খিলিঞ্জির বাবে এক অশুভ লক্ষণ। কারণ আমি দেখি বলেছে নুপুর সাহাই এজন সরু ঠিকাদার, সেই সরু ঠিকাদার হয়ে আজ গুয়াহাটি ধুবরীত ফ্ল্যাট কিনি কিনে আমার বতীতুল অঞ্চলত প্রায় 15 বিঘা মাটি। অন্যহাতে অনুসূচিত জাতি কল্যাণ সঞ্চালকালয়ের 140 কোটি টকীয় আসনের কেলেঙ্কারি সন্দর্ভত তদন্তর নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অহা তদন্তর নির্দেশ রহস্যজনক রাজ্যের প্রশাসনের। অনুসূচিত জাতি কল্যাণ রাষ্ট্রীয় আয়োগে আসনিখনের সন্দর্ভত দিয়েছিল তদন্ত। প্রিন্সিপাল সেক্রেটারি আর ডাইরেক্টরলে লেটার প্রেরণ করে যে 15 দিনের ভিতর এই তদন্ত করে তদন্ত তথ্য রাজহা করবেন আর সংগঠনক প্রতিরূপী দিবেন। কিন্তু আজি পর্যন্ত নকরিলে। আমি যা 20 তারিখে আন্দোলন করার পিছনে আজিলেকে পিজি হাজরিকা বা অসমের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনার কিনা মন্তব্য দেখেছে নাকি অনুসূচিত জাতিক লো? কিন্তু ইমানের পিছতো এইজন ঠিকাদার নুপুর সাহার বিরুদ্ধে নিরক্রিয় দুর্নীতির ক্ষেত্রে শূন্য সহনশীল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিতর্কিত ঠিকাদার নুপুর সাহার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর রাজ্যের গৃহ বিভাগে ব্যবস্থা গ্রহণ নকরালৈকে নুপুর সাহার এটা এটা কেলেঙ্কারির বাতরি তথ্য সহকারে হাজির করিম। নিউজ ডেস্ক, দা নিউজ প্লাস। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 অথবা 7099017330।